অনেক কিছুই বদলে যাচ্ছে। সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তামিম ইকবাল টেস্ট ক্রিকেট কোনো খেলেন না, কিন্তু টি-টোয়েন্টিও খেলেন না তিনি, কিন্তু ওয়ানডেতে তিনি ছিলেন এবং মাঝে অনেকটা সময় খেলেছেন। একটা ইগো প্রবলেম হয়তো ছিল প্রেসিডেন্টের সঙ্গে, তার মধ্যে ওয়ানডে পলিসিও ছিল এখানে, সেই জায়গা থেকে আপনি এতদিন সিলেক্ট হওয়ার পর এখন পর্যন্ত তামিম ইকবালকে বসার জন্য সুযোগ পাই, এবার কি আপনি উদ্যোগ নেবেন কিনা তার সঙ্গে ফাইনাল একটা সেটিং দেওয়ার জন্য? আপনি তো টেস্টের বাইরে প্রশ্ন করে ফেললেন এটা, আমি কি ছেড়ে দিব প্রশ্নটা, বলটাকে খেলবো না খেলবো না? তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। সাকিবের সঙ্গে আপনার কোন মত আছে? সাকিবের সঙ্গে মধ্যে সম্বন্ধে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া, শরীফুলের সঙ্গেও কথা হয়েছে, সো ইন টাচ। আমার মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জেসও আসবে, আমাদের আমরা আমাদের বেসিবি কর্তৃক যে ডাইরেকশন থাকে, সিলেকশন কমিটির কাছে এরকম একটা ডাইরেকশন থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। উনি বাইরে থেকে যাচ্ছেন, দেশের বাইরে থেকেই বাই প্রবলেম পাকিস্তানে, মানে আপনি এখন বললেন রাজনীতি যাচ্ছে এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সো ফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্ম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন এটা।